हम अपनी जान की दुश्मन को अपनी जान कहते हैं हम अपनी जान की दुश्मन को अपनी जान कहते हैं मोहब्बत की इसी मिट्टी को हिंदुस्तान कहते हैं आमी कृष्ण दू आज के प्रत्येक के सुस्वागत जानाई इंडिपेंडेंस डे स्पेशल डब्ल्यू बीपी के पी इंग्लिस लोक विशेषण आज के सेशन डेडिकेट कर ट्रिब्यूट जाना আমাদের দেশের বীর বিপ্লবী সন্তানদের যাদের জন্য যাদের আত্ম বলিদানে আমাদের দেশ স্বাধীনতা পেয়েছে আমাদের দেশ স্বাধীনতার সূর্য দেখেছে আজকের এই মুহূর্তটা আজকের এই ক্ষণটা আমরা শ্রদ্ধা জানাবো আমরা সম্মান জানাবো আমাদের দেশের সেই মহান বীর বিপ্লবী সন্তানদের আমাদের জীবনের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে স্বাধীনতার অনুরণন আজ আমরা স্বাধীনভাবে কথা বলতে পারি স্বাধীনভাবে হাঁটতে পারি চলতে পারি যে যার কারণ হচ্ছে আজকের আজকের মতো এরকম একটা দিন তাই সেই দিনে অবশ্যই আমরা আমাদের ক্লাসের মধ্য দিয়েও আমাদের যতটুকু সামর্থ্য তার মধ্য দিয়েই আমরা সম্মান জানাবো আমরা শ্রদ্ধা জানাবো আমরা স্বীকার করব আমাদের দেশের বীর বিপ্লবীদের যাদের জন্য আজকের এই দিন আজকের এই ভারতবর্ষ আমরা পেয়েছি ইন্ডিপেন্ডেন্স ডে স্পেশাল এপিসোডে তোমাদের প্রত্যেককে সুস্বাগতম জানিয়ে ক্লাস শুরু করব তবে ক্লাস শুরু করার আগে তোমাদের কাছে অনুরোধ যদি কোনো নতুন বন্ধু আমাদের এই সেশনটা দেখছো বা আমাদের চ্যানেলে প্রথম ক্লাস দেখছো তাদের কাছে অনুরোধ যদি সম্ভব হয় তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অন নোটিফিকেশনটা প্রেস করে দাও আর যারা অলরেডি আমাদের ইউটিউব পরিবারের সম্মানীয় সদস্য তাদের কাছে অনুরোধ তোমরা অবশ্যই ক্লাসগুলো শেয়ার করে দাও আজকের এই সেশনটাতে আমাদের প্রতিটা প্রশ্ন কানেক্টেড উইথ ইন্ডিপেন্ডেন্স কানেক্টেড উইথ ফ্রিডম ফাইটার্স কানেক্টেড উইথ দ্য মোমেন্ট চেরিস আমরা যে সময়টাকে যে ক্ষণটাকে বারবার ফিরে পেতে চাই সেই স্বাধীনতা দিবসের সেই দিনটিকে বা সেই বিশেষ মুহূর্তের সাথে আমাদের প্রতিটা প্রশ্ন কানেক্টেড থাকবে এগুলো কিন্তু ইম্পর্টেন্ট কোশ্চেন এগুলো বারবার পরীক্ষাতে এসেছে তো লেট স্টার্ট আজকের সেশন তোমাদেরকে সাথে নিয়ে শুরু করব দিস ইয়ার ইন্ডিয়া ইজ সেলিব্রেটিং সেভেন্টি ইন্ডিপেন্ডেন্স এই বছর ভারতবর্ষ সেলিব্রেট করছে আঠাত্তর তম স্বাধীনতা দিবস দেখো দেশ এটা যখন দেশ হবে তোমার নিজের দেশ হবে সেই জায়গাতে ইন্ডিয়াকে আমরা কি বলি ভারত মা ধন ধান্যে পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সে যে সকল দেশের সেরা হ্যাঁ আমাদের জন্মভূমি আমাদের ভারতবর্ষ আমরা বলি শ্বেত মে বজায়তে আমরা বলি সারে জাহাজ সে আচ্ছা হিন্দুস্থান আমারা এই পৃথিবীতে এমন দেশ তুমি কোথাও খুঁজে পাবে না যেখানে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখো মিলন মহান হ্যাঁ তো আমরা সেই দেশকে মা বলি তাই সবসময় ইন্ডিয়া দেশ সেটা ফেমিনাইন জেন্ডার ফেমিনাইন জেন্ডার তাই তো রাইট আনসার অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে হার রাইট আনসার হবে হার হার না হিজ হবে না ইটস হবে না দেয়ার হবে না কি হবে হার হবে কেন হলো আমরা দেশকে মা বলি মেনি ফ্রিডম ফাইটার্স ড্যাশ দেয়ার লাইফ ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্স বহু স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন কি করেছেন দেশের স্বাধীনতার জন্য আমরা যদি ভাবি আজকে আমরা যেভাবে আমাদের জীবন কাটাচ্ছি আমরা কতটা একটা লাক্সারির মধ্যে জীবন কাটাচ্ছে আমাদের অনেক বিষয় থাকছে যেগুলো আমাদের নিজের উপরে নির্ভর করছে কিন্তু সেই দিনটার কথা যদি ভাবি আজ আমরা একটু যদি একটু ফিরে যাই সেই দিনে পুরাতন ইতিহাসে যে যে ইতিহাস ইতিহাস সত্য উজ্জ্বল সেই ইতিহাসে যদি আমরা ফিরে যাই তাহলে আমরা দেখতে পাবো বহু স্বাধীনতা সংগ্রামী তাদের জীবন বলিদান দিয়েছেন এই তাহলে সেটাকে ডেডিকেট করে এই প্রশ্ন মেনি ফ্রিডম ফাইটার ড্যাস দেয়ার লাইফ ফর ইন্ডিয়াস ইন্ডিপেন্ডেন্ট সেভ সেক্রিফাইস ডিভোটেড ম্যাসাকার এটা রাইট আনসার সেক্রিফাইস দেখো সেভ মানে বাঁচানো ডিভোট মানে বলিদান মানে নিজেকে নিয়োজিত করা লাইফ এটা ডিভোটেড আসতে পারত কিন্তু এই জায়গাতে ডিভোটেডটাও যে ভুল হবে ডিভোটেড দেয়ার লাইফ মানে পুরো জীবনটাকে তারা স্বাধীনতার জন্য দিয়ে দিয়েছেন মানে নিমগ্ন করে দিয়েছেন ম্যাসাকার মানে তো গণহত্যা রাইট আনসার আমি সেক্রিফাইস যাচ্ছি যারা ডিভোটেড ভাববে তারাও কিন্তু ভুল নয় কারণ ডিভোটও করা যাবে আবার বলছি করা যাবে এটা ভালো প্রশ্ন ইন্ডিয়ার ন্যাশনাল ফ্ল্যাগ ওয়াজ অন ইন্ডিপেন্ডেন্স ডে ভারতবর্ষের তেরঙ্গা জাতীয় পতাকা যেটা ভারতবাসীর ভারতবাসীর অ যেটা হচ্ছে অদম্য জেদের প্রতীক ভারতবর্ষ সবার সেরা ভারতবর্ষ বিশ্বগুরু সেই ভারতবর্ষের স্বাভিমানের প্রতীক হচ্ছে তিরঙ্গা জাতীয় পতাকা ড্যাশ অন ইন্ডিপেন্ডেন্স ডে রেজ ওয়েস্টেড আনফল ফাইল দেখো রেজ মানে তোলা ফ্লাইট মানে ওড়া কিন্তু এই দুটো কথা আমরা বাংলায় বলি কিন্তু হবে না হয় ওয়েস্টেড হবে বা আনফল একটু মনে রেখো এটা একটা খুব ইন্টারেস্টিং জিনিস বলছি যেটা আমি বারবার আগেও আমার চ্যানেলে এখানে বহুবার বলা হয়েছে আরেকবার বলা হচ্ছে এটা ওয়েস্টেড হবে ওয়েস্টেড মানে উত্তোলন এই যে স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবস ভারতবর্ষ এতদিন পরাধীন ছিল এরপরে দেশ স্বাধীন হলো তখন কি হলো জাতীয় পতাকা উত্তোলন করা হলো এই উত্তোলন উঁচুতে ধরা হলো কেন হলো কারণ এটা প্রমাণ করলো যে ভারতবাসী আর পরাধীন নেই বিষয়টা বোঝো তাহলে এটা হচ্ছে উত্তোলন এই যে পতাকাটাকে দেখবে ওঠানো হয় আর আনফল হচ্ছে ছাব্বিশে জানুয়ারি যেটা হচ্ছে রিপাবলিকান ডে বা প্রজাতন্ত্র দিবস যেদিন দেশটা প্রজাতান্ত্রিক দেশ হয়ে গেল মানে এই আনফল মানে হচ্ছে উন্মোচন মনে রাখবে পতাকাটা ওপরেই থাকবে সেটাকে খুলে দেওয়া হবে সেটা উত্তোলন নয় কিন্তু যেটা ছাব্বিশে জানুয়ারি আর স্বাধীনতা দিবসের দিনে উত্তোলন তাহলে হোয়েস্টেড মানে হচ্ছে উত্তোলন আর

ভারতীয় জাতীয় পতাকা সেই পতাকাকে কি করেন ডিজাইন ডিসকোভার ফর্ম আর মেড দেখো এটা ডিজাইন করতে হয় এই যে তিনটে রং থাকবে গেরুয়া সাদা এবং হচ্ছে সবুজ মাঝে একটা চক্র থাকবে নীল সে অশোক চক্র তার স্পোক থাকবে প্রতিটা স্পোকের একটা আলাদা গুরুত্ব রয়েছে এই পুরো যে ডিজাইনটা এই ডিজাইনটা করেছিলেন পিঙ্গালি ভেঙ্কাইয়া তো এই জন্য এটা হচ্ছে রাইট ওয়ার্ড হবে ডিজাইন রাইট আনসার হবে এ ডিজাইন চলে ফ্রিডম ফাইটার ফ্রিডম ফাইটার মঙ্গল পান্ডে ওয়াজ দা ফার্স্ট মার্টার অফ দা রিভল্ট অফ ফিফটি সেভেন সো হি ওয়াজ দেখবে ভারতবর্ষ যখন স্বাধীন হলো তখন স্বাধীনতা কিন্তু এমনি এমনি আসেনি হাসতে হাসতে আসেনি গল্প করে আলোচনা করে আসেনি এর জন্য দরকার হয়েছে একই সাথে সশস্ত্র সংগ্রাম একই সাথে দরকার হয়েছে জীবনের আত্ম বলিদান সেগুলো দেওয়ার পরে বহু ভারতবাসীর রক্তে রাঙানো

হ্যাঁ এটাই হচ্ছে ফ্রিডম ফাইটার মঙ্গল পান্ডে মঙ্গল পান্ডের আমরা নাম শুনেছি সেই মঙ্গল পান্ডে হচ্ছেন প্রথম মার্টায়ার প্রথম মানে হচ্ছেন তিনি প্রথম শহীদ রিভল্ট সেভেন আঠারোশো সাতান্ন আঠারোশো সাতান্ন সেই বিদ্রোহে তিনি ছিলেন প্রথম শহীদ তাকে কি বলা হয় যে যে কোনো ক্ষেত্রে যে কোনো আন্দোলন বা যে কোনো ইয়েতে যখন প্রথম শহীদ হয় তাকে প্রোমাটার প্রোটেম মাটার প্রোটো মেডেন মাটার কি বলা হয় ভালো প্রশ্ন এটা রাইট আনসার হচ্ছে প্রোটো মাটায়ার প্রোটো কেন প্রোটো হলো হ্যাঁ যে প্রথম যে কোনো ক্ষেত্রে প্রথম শহীদ তাকে বলা হয় প্রোটো মাটায়ার নেক্সট কি বলেছে জানা গানা মানা ওয়াজ ড্যাস অ্যাজ দ্য ন্যাশনাল অ্যানথেম অফ ইন্ডিয়া আন জানুয়ারি টোয়েন্টি ফোর নাইনটিন ফিফটি জনগণ এমন একটা গান এমন একটা এমন কয়েকটা লাইন যে লাইনটা প্রতিটা ভারতবাসীকে একটা সুতো বেঁধেছে আবার বলছি প্রতিটা ভারতবাসীকে এক সুতোয় বেঁধেছে আমি সেটাই বলছি যে এটা চব্বিশে জানুয়ারি উনিশশো পঞ্চাশ এটা প্রথম কি হয় ন্যাশনাল অ্যান্থেম হিসাবে কি করা হয় অ্যাডাপ্টেড অ্যাডপ্ট অ্যাডাপ্টেড দেখো ওয়াজ আছে হবে নেওয়া নেওয়া আবার বলছি অ্যাডপ্টেড মানে শুধুমাত্র আমরা ভাবি অ্যাডপ্টেড চাইল্ড দত্তক নেওয়া না এরকম নয় বিষয়টা অ্যাডপ্টেড কথাটার মানে হচ্ছে অ্যাডপ্টেড মানে নেওয়া নেওয়া তো সেই ক্ষেত্রে এটা রাইট আনসার কেন অ্যাডপ্ট হলো না কেন ওয়াজ আছে কেন এটা পেশি ভয়েস হবে পেশি ভয়েস হবে বন্দে মাতারম ইজ ওড টু দা মাদারল্যান্ড ওড দেখো বন্দে মাতারম সুজলং সুফলং মলয় শীতলং শস্য শামলং মাতারম বন্দে মাতারম সেই বন্দে মাতারম সেই বন্দে মাতারম কি বন্দে মাতারম হচ্ছে একটা ওড সেই ওড মানে কি এপিকাল পোয়েম এপিস্টোলারি পোয়েম প্রেজিং পোয়েম এলিজিয়াক দেখো এপিকাল মানে মহাকাব্যিক এপিস্টোলারি মানে যেটা চিঠি থাকে প্রেজিং পোয়েম প্রেজিং মানে প্রশংসা আর এলিজিয়াক পোয়েম মানে হচ্ছে এলিজিয়াক পোয়েম মানে হচ্ছে শোক গাথা না এটা প্রেজিং পোয়েম কারণ দেশকে এখানে সম্মান জানানো হয়েছে দেশকে এখানে প্রশংসা করা হয়েছে তাই ওড হচ্ছে প্রেজিং পোয়েম আমাদের ইংরেজিতে প্রচুর ইয়ে রয়েছে ওড রয়েছে ওড রয়েছে তো সেটাই হচ্ছে

মানে নিজের মাস্টার সে হচ্ছে আমি প্রভু আমি না কোনো উপদেশ না আমি আর ইংরেজদের উপদেশ মানব না আমি ইংরেজদের আর সইব না স্বাধীনতা কে বাঁচিতে চায় হে দাসত্ব শৃঙ্খল কে খোঁচাতে পায় হে হ্যাঁ বি ওয়ান সোন মাস্টার নিজের মাস্টার হওয়া আমি কন্ট্রোল করব আমাকে একটা সময় ছিল আজকে আমাদের মাথার উপরে কে আছে আজকে তোমাকে যারা পরিচালিত করছে তোমাকে যে আমরা যে রাজনৈতিক নেতা বা নেত্রীদের লোয়ার সেকশন অফ পলিটিক্যাল হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটর বা পলিটিক্যাল পার্সন টু দা হাইয়ার টপমোস্ট এভরি ওয়ান ইজ ইলেক্টেড বাই ইউ দার ভোট ভোট সিস্টেম কিন্তু যখন পরাধীনতা ছিল তখন কোন ভোট ছিল না তোমার মতামতের কোন প্রয়োজন ছিল না সেখানে কিন্তু সেখানে কিন্তু ব্রিটিশরা তাদের নিজেদের মতো করে সেটা তুমি নীলচাষ বলো সেটা বহু রকম ভাবে ভারতবর্ষ ভারতবর্ষকে অত্যাচার করেছে শোষণ করেছে তারপরও ভারতবর্ষ ঘুরে দাঁড়িয়েছে আজ ভারতবর্ষ পৃথিবীকে পথ দেখাচ্ছে হ্যাঁ এটাই ভারতবর্ষ তো বি ওয়ান সোন মাস্টার এটা কি ইন্ডিপেন্ডেন্ট ফেমাস ওয়েলদি না টোলারেন্ট এটা রাইট আনসার হবে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে যে স্বাধীন স্বাধীন ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিয়া গট ফ্রিডম এট মিড নাইট অ্যান্ড অ্যাস্ট্রোলজার কনসিডার দ্য টাইম দেখো ভারতবর্ষ স্বাধীন হয়েছিল উনিশশো সালের পনেরোই আগস্ট কিন্তু এই স্বাধীনতাটা দেওয়া হয় রাত্রিবেলায় মধ্যরাত্রে কেন লর্ড মাউন্ট তিনি এমন একটা সময়ে ধরেছিলেন যে সময়টা হচ্ছে ওই ডেটে দেবেন এবং সেই ডেটটা ডক্টর রাজেন্দ্র প্রসাদ বা তারা অ্যাস্ট্রোলজারদের সাথে কথা বলে যেটা ভাবলেন বা যে এটা খুব একটা ভালো সময় নয় তার জন্য তারা মধ্যরাত্রে মধ্যরাত্রে কিন্তু তারা স্বাধীনতাটা পেলেন বা নিলেন এরকম একটা টাইম লর্ড মারুন বেটানো প্রচুর জিদ ছিল তার যেই সময়ে দেব কেন এই দিনটা তার কাছে স্পেশাল এই সময় জার্মানি সারেন্ডার করেছিল ওয়ার্ল্ড ওয়ার টু তে তাহলে এই দিনটা তার একটা গুরুত্ব রয়েছে তার কাছে কিন্তু অ্যাস্ট্রোলজারা তাই এইরকম একটা মুহূর্তকে ঠিক করলেন যে মুহূর্তটাতে স্বাধীনতা দেওয়া তো এস্ট্রোলজারা যখন টাইমটাকে বলবে সেটা ভালো টাইম শুভ সময় সে শুভকে কি বলে অস্পিশিয়াস আর অমিনাস তার উল্টোটা ফেমাস বিখ্যাত নটোলিয়াস বিখ্যাত হ্যাঁ এটা রাইট অ্যান্সার হবে অবশ্যই যেটা হবে সেটা হচ্ছে অস্পিশিয়াস অস্পিশিয়াস আজকে সেশন জুড়ে আমরা স্বাধীনতা দিবস रिलेटेड বিভিন্ন প্রশ্ন বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করলাম তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে সেশনগুলো তোমাদের কেমন লাগছে তোমরা জানাচ্ছ। আমি প্রত্যেকের কাছে কৃতজ্ঞতা তাই বারবার বলি আজকের এই মহান দিনে তোমাদের উদ্দেশ্যে বলি আমার প্রিয় ইউটিউব পরিবারের সদস্য তোমারই যা দিয়েছিনু সে তোমারি দান গ্রহণ করেছো যত ঋণী তত করেছো আমায় অনেক অনেক ধন্যবাদ কৃতজ্ঞতা ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার আগামীকাল ঠিক সন্ধে ছটায়